हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। अक्षर मल्टीमीडियार पक्ष थेके आपनादेर जानाय अनेक अनेक शुभेच्छा। तो आज के आमी एकटी ट्यूटोरियल निये एसेछी। ट्यूटोरियलटी एर आगे आमी करेछी एकटा पर्व, तो आज के आमी द्वितीय पर्व करछी। तो प्रथम पर्वे आमार वास्तवता छिल ना सेरकम व्यायामटिर मध्ये। तो अनेके बोलेछे, आमाके अनुरोध करेछे যে ব্যায়ামটি একটু যদি আরো ভালো মতো করে দেখানো যায় তাহলে আমরা সবাই উপকৃত হব। তাই আমি ব্যায়ামটি দ্বিতীয়বারের মতো দ্বিতীয় পার্ট করছি। তো ব্যায়ামটির প্রথম পার্টে যে কথাগুলো ছিল সেটি হচ্ছে একটি কুকুরের কথা ছিল। কুকুরের যে অন্ডকোষগুলো আছে সেগুলো হচ্ছে খুব চিকন আর কি, ছোট ছোট। অর্থাৎ চিকন হওয়ার কারণে তার যে শরীরের ক্ষমতা সেটা ভালো থাকে। তো যেমন ধরুন, আর একটি জিনিস আমি বলেছিলাম সেটা হচ্ছে একটি সুতোর মধ্যে যদি ইট ছেড়ে দেওয়া হয়, টান দেওয়া হয়, তাহলে সুতোটাই কিন্তু ছিঁড়ে যাবে, ইটটা নিচে পড়ে যাবে। অর্থাৎ সেই সুতোর মধ্যে যদি একটি তুলা রাখেন তাহলে দেখবেন যে হ্যাঁ, তুলোটাকে ভাসায় উপরে নিয়ে চলে যাচ্ছে। আপনারা এই ব্যায়ামটি করুন, আমি ব্যায়ামটি দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যায়ামটি করতে হয়। তো ব্যায়ামটি আপনি পানির মধ্যে, অবশ্যই একটি পানির ভাড়া থাকবে, পানির পাত্র থাকবে, সেই পানির পাত্রের মধ্যে বসে আপনাকে ব্যায়ামটি করতে হবে। তো ওই পানির মধ্যে যদি ব্যায়ামটি আপনি করতে পারেন তাহলে আপনার দ্রুত কাজ হবে। আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে এই ব্যায়ামটি করলে পরে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে, আপনার পালস চলে যাবে, এক কথায় পালসও চলে যাবে, আপনার শারীরিক বৃদ্ধি পাবে। আপনি আর কি বলবো, যে আপনার ছন্দ ভেতরে তৈরি হবে, উদ্যমতার ছন্দ তৈরি হবে, যা কিনা আপনি আপনার জীবনী শক্তি নতুন করে ফিরে পাবেন। তবে একটি কথা, আরেকটি কথা বলতে হয়, সেটি হচ্ছে যে যুবকেরা এই ব্যায়ামটি করবেন না, কারণ এই ব্যায়ামটি শুধুমাত্র যারা বিবাহিত তারা এই ব্যায়ামটি করলে অনেক ভালো হবে। পানি ভর্তি একটি পাত্র, বড় একটি পাত্র, অবশ্যই বড় হতে হবে। তো আমি এখানে পানি ভর্তি করে রেখেছি, এখন আমি এই পানি পাত্রে বসব। বসে এই ব্যায়ামটি করতে হবে, পানি থাকতে হবে, তবে এই ব্যায়ামটি আরও ভালো কার্যকরী হবে। তাই আমি যেভাবে করছি আপনারা দেখুন। আমি পানির পাত্রে বসেছি। তো পানি, অর্থাৎ পানিটা যদি নেভি বরাবর থাকে অনেকটা ভালো হবে, নেভি বরাবর থাকলে অনেকটা ভালো হবে, নেভি বরাবর পর্যন্ত পানি থাকতে হবে। তো শ্বাস নিতে হবে, শ্বাস ছাড়তে হবে। শ্বাসটা আপনি নেবেন মলদ্বার থেকে, অর্থাৎ মলদ্বার থেকে আপনি শ্বাসটা নেবেন, আবার নাক দিয়ে শ্বাসটা বের করে দিবেন। যখন আপনি শ্বাসটা নেবেন তখন গুলিগুলো উপরের দিকে উঠে যাবে, আবার যখন শ্বাসটা ছেড়ে দেবেন গুলিগুলো নিচের দিকে নেমে যাবে। তাহলে দেখুন কীভাবে শ্বাসটা নিতে হয় এবং কিভাবে শ্বাসটা ছেড়ে দিতে হয়। তাহলে আমি শুরু করছি, আপনারা দেখুন। প্রিয় ভিউয়ার্স, তাহলে দেখলেন ব্যায়ামটি কীভাবে করতে হয়। আরেকটি কথা বলে রাখি, আপনি যদি এই ব্যায়ামটি পুকুরেও করেন তাহলে আরও ভালো হবে। পুকুরেও করতে পারেন, বিছানায় বসে করতে পারেন, ফ্লোরে বসে করতে পারেন, পানি ছাড়াও করতে পারেন, কিন্তু পানি পাত্র ভরা পানিতে যদি এই ব্যায়ামটি করেন তাহলে অনেক অনেক উপকৃত হবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন, আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। এ বলে আমি আমার কথা শেষ করছি।